নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি? আজকের বিশেষ আলোচনার বিষয় এটি। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিয়ে থাকি এবং একটি কথা আপনাদেরকে আমি বারবার বলি, ভিডিওগুলি আপনারা কেটে 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 দেখবেন না, তাহলে অনেক কিছু কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। কারণ আপনারা যারা ভিডিওটি শুনছেন কি না, শুধুমাত্র রাশির নাম, রাশিভিত্তিক টার্গেট নাম্বার শুনে আপনারা বেরিয়ে যাচ্ছেন, আপনারা মেন বিষয়টা কিন্তু জানতে পারছেন না। কারণ আমি প্রতিদিন এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু তথ্য কিন্তু দিই। দেখুন, অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকেই হতে পারে, আপনার লটারি থেকেও হতে পারে। আগামীকাল আপনার লটারি লাগতে হবে। লটারি লাগা মানে যে শুধু লটারির টিকিট কাটলেই যে লটারি লাগে এটা নয়। কিন্তু অনেকে বলে না, কোনো জায়গা থেকে সম্পত্তি পেলাম বা সম্পত্তি থেকে প্রচুর লাভ পেলাম, যেটা দাম 5 টাকা সেটা আপনি বিক্রি করলেন 20 টাকাতে, অর্থাৎ এটাও কিন্তু লটারি লাগা। অর্থাৎ মানে আপনার সম্পত্তির দামটা 4 গুণ বৃদ্ধি পেল, এটাও কিন্তু লটারি লাগা। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আগামীকাল মঙ্গলবার আপনাদের রেবতী নক্ষত্র রয়েছে এবং বৈদ্যুতি যোগ রয়েছে। রাহুকাল রয়েছে আপনার 2:45 থেকে আপনার 4:10 আশপাশের মধ্যে রাহুকাল রয়েছে। রাহুকালের মধ্যে কোনো শুভ কাজ, কোনো শুভ যাত্রা বা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। কারণ আমি প্রতিদিন এই রাহুকালের উপর আমি বারবার বলি, রাহুকালটা যে কোনো শুভ কাজ থেকে আপনারা বিরত থাকুন। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি বলি 3টি গ্রহ, রাহু, শুক্র, বুধ। আপনার এই 3টি গ্রহ কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্য, আপনার এই 3টি গ্রহ যদি শুভ থাকে এবং ভাগ্য যদি আপনার শুভ থাকে, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আপনার জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন যে যোগ কখন রয়েছে। প্রত্যেকেরই কিন্তু একটা যোগ কিন্তু থাকে, কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আইডেন্টিফাইড করতে হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন জায়গাটা প্রতিকারের দরকার রয়েছে, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কিন্তু যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি আবারও বলছি, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখুন, আপনার জন্ম ছকে দেখা যাচ্ছে যে রাহু পীড়িত রয়েছে, আপনার ভাগ্য পীড়িত রয়েছে, তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। তার জন্য জ্যোতিষশাস্ত্র রয়েছে এবং রাহুর বীজমন্ত্ররা যদি আপনারা পাঠ করতে পারেন কিনা, আমি আবারও বলছি, যারা মানে রাহু যাদের জন্মছকে অশুভ রয়েছে, আপনারা যদি রাহুর বীজমন্ত্রটা পাঠ করতে পারেন, তাতেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে আপনার শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, ফাটকা বলুন, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে প্রথম কথা, এবং সর্বোপরি ভাগ্য, ভাগ্যভাবকে স্ট্রং করুন। দেখুন, আমি আবারও বলি যে অনেকেই ভিডিওগুলো দেখছেন, লটারির টিকিট কাটছেন, মিলছে না। কৌশিকদা, আপনি তো বললেন হলো না। দেখুন, যারা এই চিন্তা নিয়ে দেখছেন কি না, শুধুমাত্র টার্গেট নাম্বার শুভ সময় দেখে বেরিয়ে যাচ্ছেন, নিজের দায়িত্বে করুন। কারণ আমি বারবার আপনাদেরকে লটারির কাঁথা থেকে বিরত থাকতে বলি, আর যাদের একান্তই একটা
প্রতিদিনের নেশার মতন হয়ে গেছে লটারির টিকিট কাটা, তাদের ক্ষেত্রে আমি সময়টা এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে কিন্তু জানাই। আপনার আগামীকাল 500 টাকা প্রাপ্তি হলে হতে পারে, আপনার 50,000 টাকা হলে হতে পারে, আপনার 5,00,000 হলেও হতে পারে। অর্থাৎ অল্প হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চার রাশির। প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী, অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রথম যে রাশি, এক নম্বর টপ নাম্বারে আছে, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির যে টার্গেট যে নাম্বার, সিংহ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 5। সিংহ রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের শুভ সময় 10:22 থেকে, সকাল 10:22 থেকে 11:34 পর্যন্ত, সকাল 10:22 থেকে 11:34 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 4। মেষ রাশির টার্গেট নাম্বার 9-4, আপনাদের যে শুভ সময় সকাল 10:55 থেকে 11:27 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে দুটি রাশির আমি কথা বললাম, এই দুটি রাশির যদি আপনি জাতক হন, নিশ্চয়ই আপনাদের অর্থপ্রাপ্তি 100% হতে চলেছে। মকর রাশি, 3 নম্বর রাশি মকর। মকর রাশির টার্গেট নাম্বার 2-8, আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 10:20 পর্যন্ত, অতীব শুভ আপনাদের এই সময়টা। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের সময় 11:20 থেকে, আপনাদের 11:20 থেকে 12:27 পর্যন্ত, সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই চার রাশির, এই স্পেশাল চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখতে পাচ্ছি। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্রচুর সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন। এবং যারা রাহু রক্ষা কবজ নিতে চাইছেন, বর্তমানে পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করতে পারেন। এবং পাশাপাশি একটি অনুরোধ, আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।